নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা সবাই ফেয়ার, গ্লোয়িং, স্পটলেস আর ইয়ঙ্গার লুকিং স্কিন পেতে চাই, আর এই কারণেই বাজারের প্রচুর প্রোডাক্ট আমরা ব্যবহারও করি, কিন্তু তবুও ভালো রেজাল্ট পাই না। তো বন্ধুরা, এজন্যই আজকে আমি এমন একটি কার্যকরী উপায় নিয়ে এসেছি যেটির সাহায্যে আপনার ত্বক সব সময় ইয়ঙ্গার লুকিং, গ্লোয়িং, ফেয়ার, স্পটলেস থাকবে, আর সাথেই আপনার ত্বক দিন দিন কাচের মতো পরিষ্কার, সাদা, ফর্সা হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এজন্য আমাদের সবার প্রথমে নিতে হবে মুলতানি মাটি। ফর্সা, চকচকে আর উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য মুলতানি মাটি একটা খুবই উপকারী ইনগ্রিডিয়েন্ট। আর মোটামুটি প্রায় আমরা সবাই মুলতানি মাটিকে ফেস প্যাকের জন্য ব্যবহার করেছি, কিন্তু আপনি কি কখনো মুলতানি মাটির আইস কিউব বানিয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এমন একটি আইস কিউব বানানো দেখাবো যেটা আপনার ত্বককে খুবই পরিষ্কার, ক্লিন, গ্লোয়িং আর চকচকে রিফ্রেশ করে তুলবে। আর সব থেকে ভালো কথা এটাই যে আপনার এটিকে রোজ রোজ বানাতেও হবে না, এটিকে একবার বানিয়েই এক সপ্তাহ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ মুলতানি মাটি নিন। তারপর এর মধ্যে মেশাতে হবে 1/2 চামচ বেসন, আর এর সাথেই নিয়ে নিতে হবে 1 চামচ চন্দন পাউডার অর্থাৎ স্যান্ডলউড পাউডার। আর সবার লাস্টে নিয়ে নিতে হবে 7-8 চামচ গোলাপ জল। মনে রাখবেন বন্ধুরা, যেহেতু আমাদের এটা দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে, সেজন্য এর মধ্যে গোলাপ জলই মেশাতে হবে। আপনি এর মধ্যে নর্মাল কলের জল অ্যাড করতে পারবেন না। তো বন্ধুরা, এবার এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার একটি আইস ট্রে নিন আর এই মিক্সচারটিকে এই আইস ট্রের মধ্যে ঢেলে দিন। আইস ট্রের মধ্যে ঢালার পরে এটিকে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে যাতে এর আইস কিউব তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবার এই আইস কিউবগুলি তৈরি হয়ে গেছে। এবার আপনার ত্বককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর তারপর একটি পরিষ্কার কাপড়ের উপর 1-2 মুলতানি মাটির আইস কিউব নিয়ে ঠিক এইরকমভাবে বেঁধে নিন, আর তারপর এটিকে নিয়ে আপনার পরিষ্কার করা মুখের ওপর ঠিক এইরকমভাবে লাগান। কিন্তু বন্ধুরা, এটিকে নিয়ে একই জায়গায় ঘষবেন না, এটিকে আপনি আপনার পুরো মুখে আলাদা আলাদা সাইডে নিয়ে মাসাজ করুন। বন্ধুরা, এটিকে সার্কুলার মোশনে আপনার ঠিক এইরকমভাবে মাসাজ করতে হবে। বন্ধুরা, এটির সাহায্যে আপনার মুখের ওপেন পোর্সও মিনিমাইজ হয়ে যাবে, এর সাথেই আপনার ত্বক খুবই রিফ্রেশ আর গ্লোয়িং হয়ে যাবে। এই টেকনিকটি আপনার ত্বকের ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করবে আর ত্বকে একটি হেলদি গ্লো আনবে। এর সাথেই এটির রোজকার ব্যবহারে আপনার স্কিন কমপ্লেক্সনও ফর্সা হয়ে উঠবে। এইরকমভাবে 5 মিনিট অবধি মাসাজ করার পরে এটিকে আপনার ত্বকের উপর 15 মিনিট অবধি এভাবেই রেখে দিন, আর 15 মিনিট পরে মুখ ধুয়ে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তো বন্ধুরা, এই উপায়টির সাহায্যে প্রতিদিন সকালে সপ্তাহে 3-4 বার আপনার মুখ অবশ্যই পরিষ্কার করুন। মাত্র 15 দিনের মধ্যেই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এই ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে এটিকে অবশ্যই লাইক করুন এবং ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে একদম ফ্রিতে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নিন।